হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ইজি কুকিংয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন মজার আইটেম শেয়ার করব, সেটা হচ্ছে কুমড়ো দিয়ে পুঁই শাকের নিরামিষ সবজি। তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করা যায়। আশা করি সবার ভালো লাগবে। তো শুরু করছি আজকে আমাদের রেসিপি। আমি এখানে পুঁই শাক ক্লিন করে কেটে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর সাথে আমি এখানে কুমড়োটাও সেম ক্লিন করে কেটে ধুয়ে নিয়েছি। আর এরপর আমার মশলা তৈরি করতে যা যা লাগবে, এখানে কিছু কাঁচা মরিচ আর কিছু আদা আমি কুচি দিয়ে দিব ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য। আর সাথে দিব সামান্য গোটা জিরা, কাঁচা গোটা জিরা দিয়ে দিব। ওকে, এর ভিতরে সামান্য পানি অ্যাড করে আমি এটা ব্যালেন্স করে নেব। তো দেখুন মিক্সচারটা তৈরি হয়ে গেছে মা। এখন একটা প্যানে সামান্য তেল গরম করে তার ভিতরে আমি পাঁচফোড়ন, দুটা তেজপাতা আর দুটো শুকনো মরিচ দিয়ে এটা ভেজে নেব, যতক্ষণ না পাঁচফোড়নের স্মেলটা বের হয়। আমি এখন বাটা মশলাটা দিয়ে দিব, এটা জাস্ট 1 মিনিট একটু ভেজে নেব। ভাজানোর পর আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিব, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, দেন 1 চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া। আপনারা যার যার স্বাদ যেভাবে খান সেভাবে আপনারা এটা দিয়ে নেবেন। দিয়ে এটা মিক্স করে নেব, এটা 2-3 মিনিট সামান্য জালে কষিয়ে নেব। মশলা যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটা কষাতে থাকব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা অনেক উপরে চলে আসছে। এখন আমি এর ভিতরে প্রথমে কুমড়াটা অ্যাড করে দিব। কুমড়াটা দিয়ে দিচ্ছি, এখন নেড়ে চেড়ে নিব আর স্বাদ মতো লবণটাও চেক করে লবণটা দিয়ে দেব। যে যতটুকু পরিমাণে লবণ পছন্দ করেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কুমড়োটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমরা কুমড়োটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এর ভিতরে পুঁই শাক দিয়ে দেব। পুঁই শাক দিয়ে আবারও আমরা এটা ঢেকে দিব, ঢেকে দিয়ে এখন আমরা অপেক্ষা করব পুঁই শাক এবং কুমড়া দুইটা একসাথে কুক হওয়ার জন্য। এখন ঢাকনা তুলে দেখতে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে, বাট শাকটা আর একটু সিদ্ধ হবে এবং পানি বের হয়েছে। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে আপনারা ঝোল দিতে পারেন। আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি, আবার ঢেকে দিয়ে আবার রান্না করে নেব 5 মিনিট। দেখুন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, এখন সব কিছু হয়ে গেছে এবং ঝোলটাও শুকিয়ে গিয়েছে। আর এর উপরে আমি একটু তালা জিরার গুঁড়া ছিটিয়ে দিব উপর দিয়ে, এতে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। আর তারপর আমি ধনিয়া পাতা এটার উপর দিয়ে ইউজ করব। আর এর থেকে যদি আপনারা বেশি ঝোল খেতে চান আপনারা সামান্য একটু ঝোল দিবেন, তবে এটা একটু মাখা মাখা খেতে কিন্তু মজা লাগে গরম ভাতের সাথে। একটু মাখা মাখা হবে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা যদি কেউ মিষ্টি খেতে চান তাহলে এর ভিতরে সামান্য একটু মিষ্টি দিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমি আর দিচ্ছি না মিষ্টি, কারণ আমার এটাই পছন্দ, একটু ঝাল ঝাল পছন্দ। তো দেখুন আমার সবজিটা তৈরি হয়ে গেছে,
এখন এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবেন চুলা বন্ধ করে, তাহলে আর স্মেলটা আরও বেশি ভালো আসবে। তারপর আপনারা গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করতে পারেন। এটা খেতে অনেক মজা, অনেক অসাধারণ। আপনারা সবাই এটা ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। আর যদি কারো কোনো কমেন্ট থাকে, কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ।